আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিওর টাইটেলটি দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি আসলে কোন বিষয়ে কথা বলবো বা কোন বিষয়ে আমি ভিডিও তৈরি করবো তো আমাদের অনলাইনে বা মোবাইলে যে কোনো কাজ করতে গেলে দেখা যায় যে অনেক কিছু কপি করতে হয় অনেক লেখা কপি করতে হয় বা কপি করার জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু কপি করতে পারি না তো এইটা গেল এক পর্যায়ে এখন আমরা দিলে চলে যাচ্ছি যেখানে এমনও কাজ আসে দেখা গেলে একটা পেজে একটা লেখা আছে একটা পেপারে একটা লেখা আছে লেখাটা আমার মোবাইলে লিখতে হচ্ছে তো এখন যদি মোবাইলে লিখতে যাই তাহলে দেখা যায় যে আমার টাইপিং করতে অনেক সময় লেগে যায় যার কারণে বিরক্ত লাগে ইচ্ছা হয় না লিখতে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমরা কিভাবে টাইপিং না করে অটোমেটিক বইয়ের লেখা বা যে কোনো ভিডিওর লেখা বা পিকচারের লেখা বা স্ক্রিনের যে কোনো লেখা আমরা কপি করব তো আমরা এটা কিভাবে করব এখন আমি সেই বিষয়ে কথা বলবো কী কী উপকার পাবো এখন এই কাজটি আমরা কীভাবে করব তার জন্য আমি যে অ্যাপসের মাধ্যমে কাজটি করবো সেই অ্যাপটির সাথে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপসটি কী তো তার জন্য আমরা স্টোরে চলে যাবো আপনাদের অবশ্যই স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর দেখেন অনেক দেখা যায় যে এখন নতুন নতুন কিছু অ্যাপস তৈরি হয়েছে নতুন নতুন না অনেক কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো প্রত্যেকটা সেটের মানে সেইভাবে সেট আপ হয়ে যায় তাই আমি সাজেস্ট করবো যে আপনারা শেয়ার দিয়ে অ্যাপসটি নেবেন না অবশ্যই ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে কপি টেক্সট কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপসটি আপনারা নামাবেন তো আমি দেখেন কপি টেক্সট অ্যাপটি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখেন এখানে এই যে অ্যাপসটি দেখেন ঋষি অ্যাপস কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমার আপডেট লেখা আসছে এখানে আপনাদের আসবে ইনস্টল তো এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আমি এখন আমি অ্যাপসে ঢুকে যাচ্ছি আমার যেহেতু অ্যাপস ইনস্টল করা আছে আমি অ্যাপসে ঢুকে যাব তো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর দেখেন এভাবে আপনারা অ্যাপসে ঢুকে যাবেন তো অ্যাপসে ঢুকে যাওয়ার পর দেখেন এখন লেখা কপি করবেন কীভাবে এখন মনে করেন আপনি একটা ভিডিও দেখতেছেন ভিডিওর মাঝখানে একটি লেখা চলে আসছে তো আপনি লেখাটা কী করবেন সরাসরি এইভাবে স্ক্রিনশ্যুট দিয়ে নেবেন তো স্ক্রিনশ্যুট দিয়ে নিলেন মনে করেন আমি এই লেখাগুলোই কপি করব তো এটা স্ক্রিনশ্যুট আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি এইখানে দেখেন একটা অপশান চলে আসছে এইখানে দেখেন এইখানে এইখানে অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমি যে পিকচারটি স্ক্রিনশুট দিলাম সেই পিকচারটি এখানে চলে আসছে দেখেন এই যে এখানে এখানে চলে আসছে তো আমি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি পিকচারটার সাইজ করে নেবেন পিকচারটার সাইজ আমি এখান থেকে করে নিচ্ছি আমি এতটুকু কপি করতে হবে আমার আমি এতটুকু করে নিলাম মনে করেন আমার এতটুকু কপি করতে হবে এইটুকু কপি করতে হবে আমি এতটুকু কপি করবো তো তার জন্য এতটুকু আমি সাইজ বেছে নিলাম বেছে নেওয়ার পর দেখেন এখানে কি আছে গ্রাফ ইমেজ টেক্স তো এখানে যদি আপনি ইংলিশ শুধু ইংলিশগুলো যদি এখানে দেখা গেল যে বাংলা আছে ইংলিশ আছে এখন এখান থেকে শুধু ইংলিশগুলো তো আপনি কপি করবেন তার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন দিলে দেওয়ার পর যদি গ্রাফ ইমেজ টেক্সে ক্লিক করেন তাহলে শুধু ইংলিশগুলো কপি হবে আর আপনি যদি বলেন না আমি সবগুলোই কপি করব তাহলে এটা এখানে ক্লিক করার দরকার নাই জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে কপি হচ্ছে তারপর দেখেন কপি হয়ে গেছে দেখেন লেখাগুলো এখানে চলে আসছে তো এখান থেকে আমরা ট্যাপ করে ধরে থাকবো ধরে থাকার পর দেখেন এরকম ইন্টারভিউ চলে আসছে তো এটা আমরা পুরোটা কপি কালার করে নিলাম পুরোটা মিল করে নেবো এখান থেকে যেহেতু আমরা ওয়াল কপি করবো দেখেন এখানে ওয়াল কাল কপি আছে অল কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন সব কিছু সব কিছু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আপনারা এখান থেকে দেখেন কপি আছে কপি অপশানে ক্লিক করে দিলেন দেখেন কপি হয়ে গেছে তো এটা আপনারা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন এখন আমি মনে করেন ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কপি করবেন দেখেন তো তার জন্য আমি ফেসবুকে চলে আসলাম আসার পর মনে করেন আমার এই ইনবক্স এই পোস্টে কপি করবো মনে করেন আমি এই পোস্টে কপি করব কপি করার পর এখানে দেখেন যেখানে চলে আসলাম আসার পর ট্যাপ করে দূরে থাকলাম তারপর পেস্ট লেখা আসছে পেস্টে দিলাম দেখেন চলে আসছে লেখাটি তো এভাবে আপনারা যে কোনো লেখা কপি করবেন যে কোনো এ যে কোনো লেখা কপি করবেন আর যখন বইয়ের লেখা কপি করবেন তখন একটা বইয়ের ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পর ওই ছবিটা এখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা কপি করবেন তো এভাবেই মূলত কাজটি করতে হয় ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আজকে আমরা সুন্দর একটি জিনিস শিখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে প্রদর্শন করব